ঈদে শপিং করতে কোথায় গেলাম, কি কি কিনলাম আমি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো চলে আসছে হচ্ছে আজকে ঈদের শপিং ব্লগ। আমি ঈদে আসলে ওরকমভাবে কোনো কিছু শপিং করিনি, তারপরে যাই টুকিটাকি শপিং করেছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুক্রবারে দেখে আমরা হচ্ছে 9:30টার দিকে বাসা থেকে রওনা দিয়ে সোজাসুজি চলে গিয়েছিলাম নিউ মার্কেট। তো আমাদের হচ্ছে নিজেদের জন্য কেনাকাটার পাশাপাশি অনেক কিছুই কেনাকাটা ছিল, একসাথে যেহেতু অনেক কিছু কেনাকাটা ছিল সেজন্য নিউ মার্কেট চলে গিয়েছিলাম। তো ফার্স্টে আমি গাউসিয়াতে যাই এবং দুইটা কটনের মধ্যে ড্রেস নেওয়ার চিন্তা ছিল, যেহেতু ডক্টর নিষেধ করেছে আমি আপাতত যেন কোনো সেন্সিটিভ কাপড় বা জর্জেট কাপড় না পরি। তো তারপর হচ্ছে আমরা চাঁদনি চকে যাই, ব্যাগ দেখি, তারপর ওইখান থেকে হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে যাই। ইস্টার্ন মল্লিকাতে গিয়ে আমি ওইখান থেকেই ব্যাগ কিনি, ব্যাগ কিনে তারপর হচ্ছে আরও টুকিটাকি কেনাকাটা করে তারপর হচ্ছে সুলতান ডাইংয়ে যাই। ওইখান থেকে আফরার জন্য কাছি নিয়ে আমরা ইফতারির পরপর হচ্ছে বাসায় এসে পৌঁছাই। আর বাসায় এসেছি, এখন হচ্ছে দেখাবো আমি কি কেনাকাটা করলাম। তো এটা দেখানোর আগে দেখাচ্ছি আমার ছেলে এই জুতোগুলো কিনে সে যে কী পরিমাণ খুশি হয়েছে, এটা আসলে বলে বসে যেন যাবে না। আমার ছেলে এই জুতাটা একটা শর্ট ভিডিওতে দেখার পর থেকেই সে চাচ্ছিল, তো তাকে জুতাটা কিনে দেওয়া হয়েছে আর সে সেই পরে খুব সুন্দর করে খেলতেছিল। আর আমার সংসারের জন্য এবার ঈদে আমার সবচেয়ে বেশি কেনাকাটা জরুরি যে জিনিসগুলো ছিল সেগুলোই আমি হচ্ছে কিনে নিয়ে আসছিলাম। তো বাসায় আসার পর হচ্ছে আমি অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু সারা দিন একদম বাহিরে ঘোরাঘুরির মধ্যে ছিলাম, তো সেজন্য আমি একটু শুয়ে পড়ছি আর সে হাত মুখ ধুয়ে হচ্ছে শুয়ে গিয়েছিলাম, ওর আব্বুও শুয়ে আছে। তো আমার বাসা একদম এখন এলোমেলো হয়ে আছে, তো আফরা খুব অস্থির হয়ে আছে যে কী আম্মু কী কী কিনে এনেছে এটিগুলো দেখবে। তো এটা ছিল ফার্স্টে ছিল একটা সার্ভিং ট্রে ডিশ আর কি, যেটা ডিশের তিন পিসের যে সেটটা থাকে সেটা। তো ওইটা আসলে কিনতে যাইনি, কিনতে গিয়েছিলাম অন্য কিছু। তো পরে আমি দাম জিজ্ঞেস করাতে দোকানদারকে, তো আফরার আব্বু সেজন্য আমাকে ওইটাও কিনে দিয়েছে আর কি। তো আমার একটা জগের খুব দরকার ছিল, যেহেতু নতুন সংসার আমার এখানের কাছে অনেক কিছুই ছিল না, তো আসলে আমাদের আস্তে আস্তে আমি সব কিছুই প্রয়োজনীয় জিনিসগুলো একটু একটু করে কিনতেছিলাম। একসাথে কখনোই একটা সংসারে সব জিনিস কেনা সম্ভব হয় না, আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির তো একদমই না, তো সে কারণে হচ্ছে আমরা যখন যেটা বিশেষ প্রয়োজন সেই জিনিসগুলো আস্তে আস্তে কিনে কিনে এরকম করে করতেছিলাম আর কি। আর কিনেছিলাম আমার সংসারের অতি প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে এক সেট গ্লাস। আমার গ্লাসগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল, আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় অনেক কাঁচের জিনিস দিয়েছিল, সেগুলো হচ্ছে 11 বছর যাবৎ কার্টুন বন্দি থাকতে থাকতে ম্যাক্সিমাম কাঁচের জিনিসই হচ্ছে আমার নষ্ট হয়ে গিয়েছে। তো সেজন্য এক সেট গ্লাস কিনেছি। আর এখানে ছিল টুকটাক কেনাকাটা, আমার দুটো থ্রি পিস, ওর আব্বুর হচ্ছে দুটো বেল্ট কিনেছিলাম, তারপর হচ্ছে পায়জামা কিনেছিলাম, আফরার জন্য ব্যান্ড, এগুলাই কিনেছিলাম আর কি। তো আমার জামাটা সম্পূর্ণভাবে খুলে আর দেখালাম না, পরে যখন আমি ঈদে পরবো তখন ইনশাল্লাহ দেখাবো। আর ওর আব্বুর জন্য দুটো বেল্ট কিনেছি, আর কিনেছিলাম হচ্ছে আমার জন্য চুড়ি। আমার হচ্ছে বরাবরই ডায়মন্ড কাটের চুড়ি খুবই ভালো লাগে, তো আমি এখন পর্যন্ত যত জোড়া চুড়ি কিনছি তার মধ্যে খুব বেশি হচ্ছে ডায়মন্ড কাটের চুড়ি।
আর ডায়মন্ড কাটের চুড়ি হচ্ছে আমার কাছে মনে হয় সব কিছুর সাথে যায়, শাড়ি, থ্রি পিস সব কিছু সব কালারের সাথে। তো আমি এবার একটু সাদার মধ্যে কিনেছি, তো সাদার মধ্যে ডায়মন্ড কাটের চুড়ি কিনলাম। আর এদিকে হচ্ছে তারপর হচ্ছে জুতা কিনেছিলাম এক জোড়া। তো এই জুতাগুলো হচ্ছে আমার কাছে হাঁটা চলার কাছে মনে হয় যে খুব সুবিধা। পাম্পি শুগুলো, আগে একটা সময় পাম্পি শু পরতে পারতাম না, ঠসা পড়ে যেত, তো এখন পরতে পরতে খুব ভালো লেগে গিয়েছে। যেহেতু 2-3 বছর যাবত পাম্পি শুই বেশি পরতেছি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর কিনেছিলাম হচ্ছে আমার ছেলের জন্য এক জোড়া জুতা। তো আমার ছেলে জুতাগুলো হচ্ছে একটা টিকটক ভিডিওতে দেখে, দেখার পর থেকে সে লাইটিং জুতা কেনার জন্য পাগল হয়েছিল। তো আমি বারবার চাপ দেওয়ার পরও লাইট জ্বলতেছিল না, তো দুহাকে আমি পরিয়ে দিলাম। আর এই যে দুহা হাঁটতেছে আর লাইটগুলো জ্বলতেছে, অনেক খুশি হয়েছিল আমার ছেলেটা এই জুতো পেয়ে। তো আরেকটা আমার খুব প্রয়োজনীয়, যেগুলো আসলে ঈদের শপিং ছাড়াও আমার হচ্ছে এই জিনিসগুলো খুব প্রয়োজনীয় জিনিস ছিল। যেমন একটা ব্যাগ আমার খুব প্রয়োজনীয় ছিল, যে আমি এই ব্যাগটাও নিয়ে আসলাম। একটু বড় সাইজের ব্যাগ লাগতো, তো একটু বড় সাইজের ব্যাগ বিদায়। আফরা একদমই ব্যাগটা পছন্দ করেনি, কিন্তু আমার তো একটু বড় সাইজেরই ব্যাগ লাগবে, তাই আমি একটু বড় সাইজের ব্যাগই কিনেছিলাম। তো যে কারণে আফরার মনটা খারাপ হয়ে গেছে। আর এদিকে তো দুহা জুতা নিয়ে আসার পর থেকে যে নাচানাচি করতেছে একদমই থামতেছে না। আর এটা ছিল আরও 3-4 দিন পরের একটা ভিডিও। আমরা উত্তরা গিয়েছিলাম কেনাকাটা করতে, যেহেতু বাচ্চাদের কাপড় চোপড়গুলো আমরা উত্তরা আড়ং থেকে কিনে থাকি, তো আড়ংয়ে গিয়েছিলাম সরাসরি ইফতারির পরপর। তো আড়ংয়ে গিয়ে হচ্ছে আফরার কাপড়, দুহার কাপড়, তারপর 2 বাস্তির জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। যদিও একজনেরটা কেনা হয়েছে, আরেকটা বাস্তিরটা বাকি রয়ে গেছে, সেটা আমাদের আরেকদিন যেতে হবে। তো ওইখানে কেনাকাটা শেষ করতে না করতে দেখলাম প্রায় 11টা বেজে গেছে। তো ওর আব্বু বলল যে তাহলে চলো, আফরা পিৎজা খেতে চেয়েছিল, আফরাকে পিৎজা খেতে নিয়ে যাই। তো পিৎজা খেয়ে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।